দেখো সব বাজার এনেছে, সব রেডি করে রেখেছি, এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেব। তো দেখো চিকেন, চিকেনটা তো আজকে হবে, তো চিকেনটা ধুয়ে রেখেছি। দেখো এখানে আছে ডিম ভরা ইলিশ, ইলিশগুলো দেখতে খুব ভালো লাগছে, জানি খেতে তো সত্যি খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, যুক্তাস মিক্স ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালোই আছি, ঠিকই আছি, সুস্থ আছি। আর এখন হচ্ছে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ সকাল সকাল রান্নাঘর থেকেই আমাদের দিনটা শুরু হয়। তো সকাল থেকে মানে এখন চলে এসেছি রান্নাঘরে, ব্রাশ টাশ করা সব কমপ্লিট, এখন হচ্ছে চা করব, চা দিয়ে দিনটা শুরু করব। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা আগে শুরু করে নিই, তারপরে হচ্ছে চা করব। আর সারাদিন প্রচুর প্রচুর কাজ, তো সেগুলো তো করতেই হবে। তো যাই হোক, তোমাদের সাথে একটুখানি সকালটা শুরু করে নিলাম, তো এখন চা করব, ফটাফট চাটা করে নিই, বেশি দেরি করব না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে চাটাকে করে নিই, চাটা খেয়ে নিই, তারপর দেখা যায় তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। তো তোমরা অবশ্যই সাথে থেকো, আর বেশি বেশি করে শপিং করো, সামনে পুজো আসছে। তো যাই হোক চলো বেশি করে শপিং করো, মজা করো, আর পুজোতে তো মজা হবেই। তো চলো আমরা চাটা করে নিই। তো বন্ধুরা এই দেখো, এখন আমি কাপগুলো নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে আগে কাপগুলো ধুয়ে নেব, তারপর চা বসাবো। তো সকাল সকাল চা তো খেতেই হবে, আর চা খাওয়ার মতো যদিও শীতকালে বেশি হয়, কিন্তু গরমকালে ওটা একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, এই জন্যই চাটা খাই, আর সেরকম কিছুই না। তো আগে হচ্ছে সকালবেলা কাপগুলো মেজে নিচ্ছি, আর কি বলতো, দেখবে সকাল সকাল ঘুম ঘুম চোখে থাকা হয় তো একটু, তো কাপগুলো না খুব আমার ভয় লাগে মাজতে, কোন সময় যে মনে হয় যেন পিছলে পড়েই যাবে, তো ভয়ই লাগে বলতে গেলে। আর এই দেখো এখন আমি চা বসিয়ে দিচ্ছি, আর চা খাওয়া তো মানে চা খেয়ে তারপরেই মানে সব কাজগুলো করে নিই, আগে চাটা করে নিয়ে চাটা ঠান্ডা করতে রেখে দিয়ে বাকি কাজগুলো করতে থাকি, তারপর চাটা খেয়ে নিই। কেননা আমি তো বেশি গরম চা খেতে পারি না, পুরনো বন্ধুরা জানে, নতুন বন্ধুদের জন্যই বলা যে গরম চা আমি সত্যি অত বেশি খেতে পারি না, এই জন্য চাটা করে রেখে দিয়ে বাকি কাজগুলো আমি করতে থাকি, তারপর যখন চাটা একটু ঠান্ডা হয়ে যায় তখন আমি গিয়ে চাটা খেয়ে নিই। অনেক সময় তো বেশিই ঠান্ডা হয়ে যায়, তো কিছু করার নেই, কেননা অত গরম চা যদি আমি ওয়েট করি কখন ঠান্ডা হবে, তাহলে কাজেরও দেরি হয়ে যায়। আর এই দেখো এখন হচ্ছে চা খাওয়া কমপ্লিট, তো আমি দেখো চাল নিয়ে চলে এসেছি, এখন চালটা ধুয়ে বসিয়ে দেব, ভাত বসিয়ে দেব আগে। আর সব রান্নার শুরুতে সবার আগেই হচ্ছে ভাত বসাই, ভাত ডাল প্রথমে বসাই, তারপর অন্য রান্না করি, মানে এটা একটা রুটিনে দাঁড়িয়ে গেছে, হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, যে সকালবেলা উঠে আগে চা খাওয়া, তারপর ভাত বসাবো, তারপর ডাল, মানে যদি ডাল হয় বা কিছু, এরকম পরপর পরপর একদম রুটিনের মতন চলতে থাকে। তো চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, আর কি বলতো, সকাল থেকে মানে এটা একটা রুটিন হিসাবে চলে বলে মনে হয় নিজেকে রোবটের মতো মনে হয়, যে ঘুম থেকে উঠেই আগে মানে একদম রুটিন ওয়াইজ এটার পর এটা, এটার পর এটা, মানে একদম রুটিন বাঁধা থাকে। হ্যাঁ, কোনো কোনো সময় একটু হেরফের হয়ে যায়, সে তো হয়, কোনো সময় লেট হয়ে যায়, কোনো সময় একটু তাড়াতাড়ি হয়, তো সেটা তো চলতেই থাকবে, কিন্তু যাই হোক এটা একটা রোজকারই একটা বলতে পারো রুটিন, তো সেমই এটা রুটিন, একটু আগে পিছিয়ে হয়তো হতে পারে। আর মানে এই জিনিস, কিছু কিছু জিনিস দেখবে চেঞ্জ হয় না, কিছু কিছু জিনিস একদম রোজ, যেমন ভাত তো রোজই, ভাত ছাড়া আমাদের হয় না, আমাদের বাড়িতে কিন্তু ভাত বেশি হয়, রুটি আমাদের খুব একটা কিন্তু হয় না। আর এই দেখো আমি অলরেডি ভাত বসিয়ে দিচ্ছি, গরম জল তো আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ গরম জল বসিয়ে দিয়ে মানে ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়ে আমি কিন্তু চাল ধুয়ে নিই, তাহলে জলটা একটু গরম হয়ে যায়, তো সেটা বলে ভালো, তো সেই জন্য আমি তাই করি। বন্ধুরা এখন আলু করলা ভাজা বসাবো, ভাত অলরেডি বসে গেছে, আর তেলে দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলটা গরমও হয়ে গেছে। তো চলো আলু করলা ভাজাটা আগে ভেজে নিই। তো এখন আলু করলা ভাজাটা আগে বসিয়ে দেব, আর ভাত দেখো পাশে তো অলরেডি বসিয়ে দিয়েছি। আর আলু করলা আজকে করলার দুটো আইটেম হবে, তো তোমরা দেখতে থাকো আর কি হবে। তো আলু করলা ভাজা আমার হাবির হচ্ছে সব খুব ভালো লাগে, আমিও খাই অল্প ঠিকই, কিন্তু আমাদের আলু করলা ভাজার থেকে করলার আরেকটা ডিশ খুব ভালো লাগে। আরেকটা রেসিপি তোমাদের, রেসিপি শেয়ার করবো না, মানে জাস্ট তোমাদেরকে বলবো যে কী করছি, তোমাদেরকে দেখাবো। তো দেখো এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ লবণ আগে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মানে কি বলতো, ভিডিও করতে গেলে সত্যিই তো খুব ঝামেলা বলো, এক হাতে মোবাইল এক হাতে সব কিছু করা, তো এই জন্য একটুখানি দেখবে মানে খুব দেরি হয়ে যায় ভিডিও করতে করতে, না রান্নার একটু দেরি হয়ে যায়, তো কিছু করার নেই, ভিডিও তো করতেই হবে, তো একটু নয় দেরি হলো আর কি করা যাবে বলো।
তো এই দেখো আমার হলুদ লবণ সব দেওয়া হয়ে গেছে। আর এখন আলু করলা ভাজাটাকে আগে ভালো করে নাড়িয়ে নেব, নিয়ে নিয়ে হলুদ লবণ ভালো মতো মিক্স করে নেব। তারপরে হচ্ছে করলা ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলুগুলো অনেক পাতলা করে মানে সরু করেই কাটা হয়েছে, আর যাতে তাড়াতাড়ি হয়ে যায়, শক্ত মানে বেশি মোটা কাটলে না আলুগুলো সিদ্ধ হতে চায় না। তো এই জন্য আলুগুলো এমন কাটা হয়েছে দেখাই যাচ্ছে না। দেখো এখন হচ্ছে হাবি অলরেডি বাজারে যাচ্ছে, আর মেয়ে দেখো হুড়ু হুড়ু করছে, আর ভাবির এখন চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কেবল এখন বাজার যাচ্ছে, তো বাকি রান্নাগুলো হতে হতে বাজারটাও নিয়ে চলে আসবে। তো বাজার আসতে আসতে আমাদের অর্ধেক রান্না প্রায় হয়েই যাবে। তো আজকে তো মানে বাজার যায় ছুটির দিন হবে, তো এই জন্য একটুখানি মাছ মাংস যাই হবে একটু পরের দিকে হয়। আর এই দেখো এখানে হচ্ছে মা সবজি উঠিয়ে নিচ্ছে, তো সবজি আগের দিনই এনে রেখেছিল, তো এই জন্য সবজিগুলো মা উঠিয়ে দিচ্ছে, আগের দিন তো সবজি ওঠানো হয়নি, তো এই জন্য এখন মা সবজিগুলো উঠিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে রান্নাটা করে নিচ্ছি। তো যে দিক থেকে পারছে করে নিচ্ছে সব কিছু, আর কাজগুলো তাহলে এগিয়েও যাবে। তো এই দেখো বাজার তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ব্যাগে আনা আছে, তো একটা ব্যাগে আনলে তো বেশি ভারী হয়ে যায়, তো এই জন্য দুটো ব্যাগে আনা আছে, কারণ যত আলু পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু আনতে হয়, তো এই জন্য একটা ব্যাগে আটলে তো ওটা সত্যি এত ভারী হয়ে যাবে যে টানা খুব অসুবিধা হয়ে যায়, তো এই জন্য দুটো ব্যাগেই আনে আমাদের। আর এই দেখো তোমাদেরকে তো বলেছিলাম করলার আরেকটা মানে রান্না হবে করলা দিয়ে, তো এটা হচ্ছে করলা বেগুন। তো করলা বেগুন হচ্ছে আমার খুব ভালো লাগে, মানে একটা শাশুড়িমাই খেতে ভালোবাসে, তো আমি খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো, তো তারপর থেকে আমি করলা ভাজার পরিবর্তে আমি করলা বেগুন দিয়েই খাই, আমার সত্যি খুব ভালো লাগে। তো দেখো এখানে একটু তেল বেশি লাগে করলা বেগুনে, তো যেহেতু জল টল কিছু পড়বে না তেলেই হবে, তাই না, অল্প একটু তেল বেশিই লাগে। আর এখানে দেখো করলা বেগুনটা দিয়ে দিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে একটু ভালো মতন নাড়াচড়া করে নিতে হবে, যাতে ভালো মতন হলুদ লবণটা মিশে যায়, আর তারপর একটু ঢেকে ঢেকে মজিয়ে মজিয়ে করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর দেখো যথারীতি তোমাদের এর আগেই বলেছিলাম আমাদের তো ঢেকির শাক বেশি হয়, তো এই জন্য দেখো আবার ঢেকির শাক হচ্ছে, ঢেকির শাক এর আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম, তো সেখানেও সেটা অল্প রেখে দিয়েছিলাম, তো আজকে এটা আবার করে নিচ্ছি। তো ঢেকির শাক মানে শাক জাতীয় জিনিস আমাদের একটু মাঝে মাঝে হয়েই থাকে, তো আমরা সবাই খেতে ভালোবাসি। তো বন্ধুরা এখন আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তো আজকে দেখো রান্নাবাড়ি তো হচ্ছিলই, আর আজকে দেখো ওয়েদারটা ডাউনই আছে, বুঝতে পারবে না, এভাবে দেখলে না বোঝা যায় না। তো ওয়েদারটা আজকে মানে অল্প রোদ আর অল্প রোদ মানে আছে মানে বর্ষা বর্ষা ওয়েদার। আর এখন হচ্ছে হাবি অলরেডি বাজার করে আনা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করব বলো, অনেকদিন পর। তো আজকে আবার হাবি নিয়ে এসে না ডাল পুরি এনেছে, তো এটা আমরা মাঝে মাঝে খেতাম, আগে অনেকদিন আগে খেয়েছিলাম, অনেকদিন গ্যাপ পড়ে গেছিলো কারণ আমরা নিজেরাই ছিলাম না, তো আজকে আবার অনেকদিন পর নিয়ে আসলো। তো এই দেখো মা অলরেডি মানে বার করছে, তো এটা হচ্ছে ডালপুরির সঙ্গে যে তরকারিটা দিয়েছে, তো চলো দেখি কি তরকারি দিয়েছে। তো এই দেখো এখানে দিয়েছে হচ্ছে মটর না, এটা ছোলা দিয়ে, আচ্ছা আচ্ছা ছোলার ডাল দিয়ে আলু দিয়ে করেছে তরকারিটা। তো এই দেখো এরকম করেছে তরকারিটা, ঠিকঠাকই করেছে, খুব একটা বেশি ঝোলও রাখেনি, আর কি বলে ওটাকে নালে না অনেক সময় কি করে বেশি ঝোল হয়ে যায়, তো ওটা তো বেশি খেতে ইচ্ছা করে না, তো একটু আটো সাটো থাকলে না মানে মাখা মাখা করলে না একটু খেতে মজাও হয়। আর ডালপুরিগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, তো অনেকদিন আর দেখিয়েছি, তো এখন দেখো আজকে কোনটা এনেছে আমি এখন, তো এখন ডালপুরিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এই যে ডালপুরি, এই যে দেখো, তো এটা আমাদের সত্যি খুব পছন্দ। তো চলো বন্ধুরা আগে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে, আগে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নি, ভাবিয়ে গেছি সকাল থেকে এত দৌড়াদৌড়ি করতে হয়, তো আর বাজার অলরেডি এনে দিচ্ছে, আনা হয়ে গেছে, মাছ এনেছে, মাংস এনেছে, তো দেখা যাক তোমার সাথে কথা কি শেয়ার করতে পারি। তো এখন আগে খেয়ে নি, তো এখন কে কতটা খায় সেটা এখন চলছে কি, তো চলো আগে খেয়ে নি কটাক্ষ খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়া যাক। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো। দেখো বন্ধুরা অলরেডি কিছু রান্না হয়ে গেছে, আর এখানকার অবস্থা দেখো একদম বাজে হয়ে আছে, কি বলবো, তো গুছাতে হবে এখন সবই। আর এখানে দেখো সব বাজার এনেছে, সে সব রেডি করে রেখেছি, এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেব। তো দেখো চিকেন, চিকেনটা তো আজকে হবে, তো চিকেনটা ধুয়ে রেখেছি। আর এখানে দেখো আছে হচ্ছে কাতল মাছ, দেখতেই পাচ্ছ কাতল মাছ আমাদের তো হয়েই থাকে, সেটা এটা আমার পুরনো বন্ধুরা জানো যে কাতল মাছ আমরা খুব ভালোবাসি, বিশেষ করে আমার হাবি ভালোবাসে। আর এখানে দেখো ছোট বাচ্চা মাছ,
তো দেখো মাছগুলো সত্যি খুব ফ্রেশ আর ভালো লাগছে দেখতে। অনেকদিন মানে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছ খেতে ভালোবাসি, কিন্তু কাতল মাছটা আমাদের কমনই থাকে। আর এই দেখো এখানে আছে ডিম ভরা ইলিশ, ইলিশগুলো দেখতে খুব ভালো লাগছে, জানি খেতে তো সত্যি খুব ভালো লাগবে। তো এখন আজকে তো খাবো না, তো যেদিন খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে আমরা বানাচ্ছি ঝোল। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার। আর ভিডিওটা বেশি আমি বড় করব না, তো আগেই বলে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো বন্ধুরা এই দেখো মা সবজি গোছানো কিন্তু শেষ হয়ে গেছে, তো তোমাদের তো তখন দেখিয়েছিলাম, তো আজকে সবজি গোছা অলরেডি শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখন হচ্ছে রান্নার বাকি রান্নাগুলো সব করে নিতে হবে, আর আজকে যেহেতু চিকেন হবে তো চিকেনটা এখন করে নিলেই হয়ে যাবে, রান্না শেষ। আর এখানে দেখো আলু পেঁয়াজ সব কিছু গুছিয়ে রাখা আছে, আর শশাটাও রাখা আছে, শশাটা খাওয়া হবে, এর জন্য শশাটা বাইরে রাখা আছে যাতে এটা কেটে খেতে না ভুলে যায়। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা।